ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে শত শত ইজিবাইকের দূরত্ব অন্যান্য যান চলাচল মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে চলছে। চলন্ত অবস্থায় হঠাৎ যাত্রীর জন্য থামিয়ে দেয় সড়কের উপর যত্রতত্র পার্কিং, সাইড নিতে অযাচিত প্রতিযোগিতার কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। এছাড়া নিয়ন্ত্রণ না থাকায় সড়কে ইজিবাইকের ঝুঁকিপূর্ণ চলাচল প্রতিনিয়তই বাড়ছে। ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও লিংক রোডের পাগলা থেকে বুইগড়, পাগলা থেকে জালকুড়ি শিবু মার্কেট পোস্ট অফিস, জেলা পরিষদ থেকে নবীগঞ্জ গুদারাঘাট শিবু মার্কেট, হাজীগঞ্জ পঞ্চপটি থেকে ধর্মগঞ্জ, মুক্তারপুর থেকে বক্তাবলী কাশীপুর সহ শহরের ডায়মন্ড সিনেমা হল সহ আরও একাধিক রুটে প্রভাবশালীদের চাঁদা দিয়ে অবৈধ ইজিবাইক চলাচল করছে। এর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক থেকে একাধিকবার চাঁদাবাজদের গ্রেফতার করা হলেও ইজিবাইক থেকে চাঁদা বন্ধ হয়নি। গ্রেফতারের পর কয়েকদিন জেল খেটে জামিনে এসে ফের ইজিবাইকের মালিক ও চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি শুরু করে এই চক্রটি। NANTV নারায়ণগঞ্জ।